পশ্চিম বাংলায় যে ঘটনা আজকে এখানে ঘটেছে এই পক্ষটিকে একেবারে হিংসাক করিয়েছে, জুতো দিয়ে ধাক্কা মারতে মারতে ঘরের দরজাটা ভেঙেছে কলকাতার উপকণ্ঠে। আর ত্রিপুরায় গিয়ে আগরতলায় গিয়ে গণতন্ত্রের কথা বলছি। আজকের এই ছবি প্রমাণ করে জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, তার প্রথম লাইনটাতে বলা আছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন। আজকে সম্মানীয় প্রদীপ ঘোষ কয়েক দশক ধরে নেতা, তিনি এই বাড়িতে থাকেন, অনেক প্রবীণ নেতা, শ্রদ্ধেয় নেতা, শারীরিকভাবে ওনার অনেক রকম অসুস্থতা আছে, এই বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, এই বাড়িতে মহিলারা থাকেন, তারা তো দেখিয়েছেন যে পদ্ধতিতে লাঠি মেরে মেরে দরজাটা ভাঙা হয়েছে। এই বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, তিনি 40-50 বছর ধরে নির্বাচিত কাউন্সিলর, কলকাতা কর্পোরেশন চালিয়েছেন এবং গোটা মধ্য কলকাতা এবং কলকাতাতে একটা সম্মানীয় নেতা। তার পরিবার এখানে থাকে, ছোট বাচ্চারা থাকে, এই মহিলারা থাকে। সজলকে তো নোটিশ করে ডেকে পাঠিয়ে গ্রেফতার করতে পারে, সকল সজলকে তো ওয়ারেন্ট কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে সারেন্ডার করতে বলতে পারে, অনেক পদ্ধতি আছে। এটা কমপ্লিটলি মোস্তানি এবং 235-এর দম্ভ দেখিয়ে যারা আজকে বিধানসভায় শূন্য হয়ে গেছে, এ 213-র দম্ভ দেখাচ্ছে না। পশ্চিমবাংলার কোথাও কোনো একদলীয় শাসনতন্ত্র চায় এবং যাতে কোনো বিরোধী দল থাকে না থাকে, এখানে যেহেতু তৃণমূল কংগ্রেসের শক্তি কম তাই পুলিশকে ব্যবহার করছে, আর যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুধেল গাইরা আছে সেখানে তাদেরকে ব্যবহার করছে। সমাধান গণতান্ত্রিক আন্দোলন, ভারতবর্ষে বিচার ব্যবস্থা আছে, আমরা আশা করব বিচারের মধ্য দিয়ে। আমারও বহু লোকজনকে হ্যারাস করেছে, কিন্তু আমি জুডিশিয়ারির কাছ থেকে অনেক রিলিফ পেয়েছি। এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সজল মাথা উঁচু করে বেরোবে এবং উত্তর কলকাতাতে, মধ্য কলকাতাতে ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করার কাজ করবে, আরও প্রতিবাদী আন্দোলনে সজল নেতৃত্ব দেবে, এটা আমি আশা করব। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই দরজা ভাঙা এবং যে পুলিশরা করেছে আপনারা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে আমি সজলের স্ত্রীকে পরামর্শ দেব, সুনির্দিষ্ট অভিযোগ সর্বস্তরে করতে, জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে এফআইআর পর্যন্ত, থানা না নিলে কোর্ট কমপ্লেন কেস করে এই পুলিশদেরকে চিহ্নিত ব্যবস্থা করা হোক এবং এই আইনি লড়াইতে সজলের পরিবারের সঙ্গে আমাদের পুরো ভারতীয় জনতা পার্টি পরিবার আছে।